একটা দিন ছুটি রোববার, আবার নিকুচি মেরেছে তোর ফোনের রে। হ্যালো, হ্যাঁ বল। বাড়িতেই তো আছি। আরে শুয়ে আছি, বারবার রোববার একদিন ছুটি জানিস তো এত। হ্যাঁ ঠিক আছে, আয় একটু পরে আয়, বাড়িতেই আছি। ঠিক আছে, আচ্ছা। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, বাড়িতে আছি আয়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আরে আয় দীপক, আয় তাহলে তোর আমার পরে তোকে করেছিল না? আর বল কি খবর বল। এই ভাই চলছে এরকম। ওই দেখ এতক্ষণে এসে যায়, তুই নিজেই এখন এলি। একটা দিন ছুটি পাই রোববার, ঘুমিয়েই কাটিয়ে দিই। দুপুরটা ভাবি একটু ভালো করে আরাম করে ঘুমবো, সেই ঘুমিয়েছি ফোন করেই যাচ্ছে। ওরকমই তো জানিস তো, বুঝানি বেকার ছাড় বাদ দে। তুই জানিস না সবকিছু জেনে যদি কবে করি প্ল্যানটা, আর যাওয়ার কোনো ইচ্ছা নেই নাকি? কবে কার প্ল্যান এখনো দেখ কদিন হতে চললো। ও তুই ঘুরতে যাওয়ার প্ল্যানের কথা বলছিস? আমি ফোন করছি নাকি তোকে? না তুমি আজকে হাঁটতে কেন যাবো, সব তো শুনেছিস সব জানিস, আর কত দেরি করবি? এরপর আবার সব আবার তাও ঠিক, আবার এমন ছুটি টাইমও তাও তাও দেখ ছুটি টাইম আমার আজকে ছুটি নেই, কাজ ফাজ থাকবে। শোন তাহলে এসি এখন প্ল্যানটা করি। প্ল্যান আর কি বল, কোথায় যাবি ঠিক কর, তাহলেই হয়ে গেল। তিনজন মিলে যাবো, আবার কত প্ল্যান। জঙ্গলের জায়গা রে, জঙ্গল দেখ, জঙ্গল কি যাবে, জঙ্গলে জঙ্গল টঙ্গল গিয়ে লাভ নেই। কোনো জঙ্গলে ভয় লাগে বুঝলি, পারে পারে সব পাহাড়ের দিকে যাওয়া যেতে পারে। আর তো বন্ধ যাবো ডেলি করে, আর সিঙ্গাড়ি না আর দেখতে এসছ বন্ধ করা পুরো। মানে বুঝতেই পারছিস সব জিনিসে তো আমি যেটা বলবো না বলবে, ও যেটা বলবো আমি না বলবো, জানিসই ভাই। তো তুই বল ঠিক কর কি করবি দেখ। পাহাড় তো ঘোড়া আছে, আর জঙ্গলটা ও যখন বলছে এমন কোথাও যেখানে জঙ্গলটা পেলাম মদিদার কিছু পেলাম, তা দুটো জিনিস একসাথে পেয়ে যাবো। কিন্তু ওরকম জায়গা আছে কোথাও? হ্যাঁ আমার একটা জানাশোনা জায়গা আছে, জানি জঙ্গলে পেয়ে যাবি নদী পার দুটোই পার। মানে এই ভ্যাকেশনটা কাটানোর জন্য ইচ্ছে ভালো টাইমই নেই।
তিনজন যাবো, তিনজন মাস্তি একদম। আজকে হচ্ছে তো রোববার, আজকে রোববারটা ছেড়ে দিতে পারবে। শুক্রবার শুক্রবারটা করলে শনিবারটা সানডে ওখান থেকে চল তাই করে। তাহলে শোন না, তুই আমাকে ফোনে জানিয়ে দিস। যাওয়ার টাইম হয়ে গেল, ফোন না দিচ্ছো, দীপককে কল করি। কোথায় আছিস? যেখানে মিট করি সেখানে আছি। হ্যাঁ ছোটকে ফোন কর, নট রিচুয়াল আসছে, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, কত টাইম লাগে এর? কোন দেখ নট রিচুয়াল, টাইম টাইম নট রিচুয়াল বলছে। আমি তাড়াতাড়ি তোকে বলেছিলাম, ট্রেন টাইমটা আগেই বলেছিলাম। দেখ তুই ওই জিওর নাম্বারটা আছে না, জিওর নাম্বারটা কল কর, জিওর নাম্বারটা কল করে দেখ একবার। এরকম করা ছিল না কিন্তু, আর ফোন নট রিচুয়াল এতক্ষণ ধরে। সকালে বেরোনোর আগে আমি ফোনও করেছিলাম, ফোনও ধরেছে, কথা বললো না। হ্যাঁ আমি চলে আসবো, আমি চলে আসবো।
আর যে হিসাবে টাইম বলেছি বেরোনো সেই হিসাবে তো এতক্ষণ পৌঁছে দাঁড়ানো উচিত। একবার দেখবো নাকি কল করে? হ্যাঁ দেখ। কি হলো বুঝতে পারলাম না, লাইনের মধ্যে পড়ে গেলাম। ঘুরে যাবি নাকি? না না, এখান থেকে শটে বেরিয়ে যাবো। এতটা ঘুরে যাবো কোনো দরকার নেই, বুঝেছিস? এমনি পায়ে বসে একটু দেখ। Thank you.
লেআউট আস্তে আস্তে আউট। আরে দাদা এই তোমাদের ওয়েটিং রুমটা কোথায়? বসে না নাকি? আমি এসে পরে এসে ফিল আপ করছি, ঠিক আছে? এই আমরা এলাম ওই তোমার ফোনে কথা হয়েছিল ঘুরিয়ে, তিনজনের থাকার মতো মোটামুটি রুম লাগবে আমাদের, তিনজনের থাকার মতো। তিনজন? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এক কাজ করুন, আমাদের কিছু ফর্মুলা আছে, ঠিক আছে, ফিল আপ করে দিও, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এখানে প্যান কার্ড নাম্বারও দিতে হবে? দিলেও হয়, না দিলেও হয়, অসুবিধা নেই, আপনার তো আইডি আছে। হ্যাঁ, সেটা আমি তো বুকিং করার সময় ওগুলো দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, তাই এটা করছি না, সিগনেচারটা মেরে দিচ্ছি। থ্যাংক ইউ। রিসিপ্টটা? আচ্ছা, এই একটু জল দিন না, পরে দিয়েছি, ঠিক আছে, ওকে, পরে পাঠিয়ে দেবো। হলো ভাই? না, হলো বসে ডাক্তারের কথাটা বললাম, একটু করে তোর ডাক্তার এগুলো ব্যবস্থাগুলো করিয়ে দিচ্ছি। আচ্ছা হলো, দেখ আমার যে আমি ভেবেছিলাম আজকে আমরা কোথাও যাচ্ছি না, পাঠাবে দুজন বললাম আছে, তার মধ্যে পায়ে লাগা আলাদা ভাবে করতে হবে, ঠিক হবে, যাতে আমার সুখে না লাগে। ডব্বা সিগারেট কা এক কাম করো, ঠিক হ্যাঁ, এক গেস্ট আয়া হ্যাঁ, উসকো বগল ওয়ালা জো কামরা হ্যায় উসকো দিখা, ঠিক, কোন সা 102 না 102 দিখাও পহলে, ঠিক, স্যার আপনাদের এই রুমটা একটু পরে শুনে যাবে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, একটু পরে চলে আসবে এখানে, ভালো হয়েছে, ঠিকই আছে। এইটা নাকি? আরে হ্যাঁ ভাই, আসুক ওয়েটারটা এলে আমি তো ওষুধ এগুলো ব্যবস্থা করিয়ে দিচ্ছি, তোর আগে বেরোবি নাকি?
না আপাতত কোনো ভাবছি না, দাদা তোর আগে ওষুধ ব্যবস্থা করেন তারপরে আমি ইয়ে করছি। দু ঘন্টা নিউ যা দাঁড়া না, আগে তোর ব্যবস্থা করে ওষুধ কিছু ইয়ে করি, দাঁড়া আসতে দেবো ওয়েটারটাকে। স্যার বলুন। বলুন স্যার, একটু করে চা লাগবে সন্ধ্যাবেলা, তার আগে আপাতত যে দরকার তুই একটু ইয়ে যাবে ওষুধ দোকানে যাবে, আশেপাশে ওষুধ দোকান আছে তো? তাড়াতাড়ি কতক্ষণ আছে বল, কি করবি একটু অবস্থা বুঝতেই পাচ্ছিস। আমাদের গিয়েই কোথাও একটা ঘুরে আসতাম কাছাকাছি। কাছাকাছি মানে আজকের দিনটা বাদ দিয়ে আপাতত, আজকের দিন আর কি যাবি রাত। হ্যাঁ এমনি যা হয়ে গেছে ছেড়ে দে, একটুবারে খেয়ে দে ঘুমোনোর ব্যবস্থাই করি, আজকে থাক ভালো করে ঘুমিয়ে কালকে সকালবেলা, কাল ভোরবেলা ওকে পুরো এই জায়গাটায় আশেপাশে কী কী আছে না আছে দেখে নেবো, ঘুরে নেবো। স্যার আসলে এই ওষুধটা ঠিক আছে, থ্যাংক ইউ। খেয়ে নে আগে, খেয়ে তারপর রেস্ট নে, কিছু না খেয়ে ওষুধটা খেয়ে নেবো, খাওয়া পরে খেয়ে নিস। ঠিক আছে আর কি বলবো, চা খাওয়ালে কিন্তু ভালোই হতো, এই পার্টি নেই তো বলতে হয়, চা তো না করে দিলাম, একবারে খেয়ে নে, রাতে ঘুমবি না চা খাবি? তুই কি পায়ে লেগেছে, ওটা মাথা সব চলে গেছে নাকি? সে আমি জানি মাথায়ও লেগেছে, কারণ পরিস্থিতি যেমন হালকা উত্তর দিকে লাগবেই। ঠিক আছে চল তাহলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। হ্যাঁ না আসবে একটু পরে আসুক, আমি খাবার জেনে নিচ্ছি কী কী আছে দেখ। তাহলে খিদেও পেয়েছে, আমারও খিদে পেয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, আসছেও না দেখ। এটা আয় ভাই বলুন, আয় ডিনারে কি কি আছে খাবারে? ভেজ থালি আর নন ভেজ থালি। ভেজ থালি কি কি আছে আর কেমন রেঞ্জ? ভেজ থালি স্যার আপনার আমাদের ওই ডাল ভাত সবজি, ঠিক আছে, আর কিছু ওই ভাজা ভুজি স্যার, এর থেকে বেশি কিছু না স্যার। কেমন প্লেট? ওই স্যার আপনার 150 টাকা করে। আর নন ভেজ? আর নন ভেজ স্যার 300 টাকা। কি আছে? মাছ, এক পিস, এক পিস মাছ, মাটন হলে 2 পিস মাটন, আর চিকেন হলে 3 পিস চিকেন। দেখুন কি করবি, আমি তো ননভেজই নেবো, দেখ তোরা কি করবি। ননভেজ নিবি? হুম স্যার দু প্লেট তো। এক কাজ করো, তুমি দু প্লেট ননভেজ দিয়ে যাও আর এক প্লেট চিকেন আর রাইস এগুলো দিয়ে যাও, ঠিক আছে? মানে টোটাল 3 প্লেট হবে, 3 প্লেটই ননভেজ, দুটো ননভেজ একটা ভেজ, ঠিক আছে? দুটো টোটাল 3 প্লেট, টোটাল 3 প্লেট। হুম চাপের কিছু নেই তো দেখ, মোটামুটি আজকে সকালবেলা উঠে তুই আমাদের সাথে ঘুরতে পারবি আরাম করে, তোর ফটো তুলবি তো, ফটোশুট করবি তো, ছাড়তে হবে, দেখাতে হবে সবাইকে, সব হবে। সব হবে এখানে তুলবি, আর এখানে একটা তুলে দিতে হচ্ছে না, না না এখানে থাক, না না একদম এখানে একটা তুলে নে। কেন মন খারাপ করছিস, তুই তো মরে যাবি না রে, চল না তোর স্মাইলি দে। হ্যাঁ হয়ে গেছে, আরো হবে, কাল সকালে সব হবে, চাপ নিস না। তুই তো মরে যাচ্ছিস না রে ভাই, এম এটা হই রে দোস, এ স্লো, এত বড় দেখ হোটেল দুজন মাত্র, মানে ছুটি দিয়ে দিয়েছে মনে হচ্ছে আর বাকি, বুঝলি? লোক কোথায়, টাকা পাওয়া যাচ্ছে, এদিকে কি করবে লোক কোথায়, না ওই মুখটা বেকার হয়ে গেল, চাপের কি আছে, কি
ঠিক আছে আজকে যদি একটু ঘুরতে পারতাম তাহলে ভালো হতো। আজকে আবার ঘুরবি কি রে? তুই হাঁটতে পারছিস না ঘুরে? আরে সেইটাই তো বলছি যে বেকার হয়ে গেল। নাই মাথাটা গেছে নাই, রেস্ট কর চুপচাপ। বাহ 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 ঘুমো চুপচাপ। একটা পায়ের এই অবস্থা খাবার এলে তুলে দেবো, চাপ নিস না। কতক্ষণ আসবে? সমস্ত কিছু তো দেরি। কে দেখো? আরে লাভজি রে ভাই, একটা জিনিস আমি দেখেছি, তুই দেখ চুপচাপ বসেছিলাম ফালতু ভুল বলি। তুই নিজে কয়েকবার মিলিয়েছিস তো? বিড়িয়েছো বিড়িতে বিড়িতে বিড়ি নি ওগুলো খাই না। আমি তুই হাতটা ধুয়ে আছি ওয়াশরুম তো ওখানে, তুই দেখ আমরা জল নিয়ে চলে আসবো, চাপ নিস না। বোতল নিয়ে চলে আসবো, হাত ধুয়ে দিচ্ছিল সাইডে জানা আছে, ব্যবস্থা করে দেবো, চাপ নিস না। চলটা বললো কমসে কম। এই তুই ওষুধ খেয়েছিস তো রে? হ্যাঁ খেলাম। সত্যি তো খেলিস নি তো? আরে ভাই আমার যন্ত্রণা হচ্ছে, আমি খাবো না। আরে কি কই জাপান ছিল না? আরে নিয়ে আমি এমনি আরাম ভালো লাগছে না। জামা প্যান্ট আরাম যাবে। চল ঘুমো, চল ভাই ঘুমো, চল গুড নাইট। হ্যাঁ ভাই জানা যে রাত্রি বুঝেছিস, তোরা সব আছে একদম কল উঠবি না, বাজে বকবি না, কল উঠবো না রাত্রি। ভাই আমার ব্যথা হলে কিন্তু আমি তোদেরকে ডাকবো। তোর ব্যথা আমার তো এখানে ভয় লাগছে, এরা আমি ঝাপটি যাচ্ছি। ঠিক আছে ঘুমো, চল ঘুমো, চল ঘুমো, চল ঘুমো, চল। দীপক, দীপক কি হলো? ছোট বলে গেল বলে গেছে কিছু? আমাকে তো কিছু বলেনি। আরে এমনি তো পায়ে লাগা কুড়ি কুড়ি যাবে এটা কোথায়? না তোকে না আমাকে এটা টয়লেটও করতে পারবে না। কটা বাজে এখন? দুটো দেখি ওয়াশরুমে আছে কিনা ওটা আগে চেক করি, তারপরে না হলে বাইরে যাচ্ছি। সত্যি আজব ছেলে তো, না বলে দেখি বাইরে ঘুম কাটেনি, বাইরে দেখবো। ও বাবা এরা ঘুমোতে চলে গেছে বুঝলি, সিগারেট ছেড়ে গেছে, এখন নিয়ে নি টিপটে খালি টিপে চ। যাবে আছে
দেখি কোথায় আছে এদিকে দেখি মরিদার তো দেখি আমি যা ম্যাপে দেখলাম ওই পাশটা বুঝলি নেই তো মনে হচ্ছে যায়নি তো ওর উপাসে গিয়ে দেখিছ জঙ্গল বলছিল এখানে আসার তো কথা ওর ভাই সরে এমনি এখানে ভয় পাচ্ছি মোবাইলে অফ করে ভাই সর দাদা ফ্ল্যাশটা অফ করবি ওই দেখ ছোটু চল চল তাড়াতাড়ি চল কি হচ্ছে এটা খুনি এখানে দেখলাম নদীর দিকে গেছে নদীও বলেছিল ভ্যানিস কি করে হয়ে গেল কি হচ্ছে আমাদের সাথে ওর লাগলো ফার্স্টে অ্যাক্সিডেন্ট তারপরে এই নিয়ে আসা তারপর এখানে রাত্রিরে গায়ে একে তো মাছ ভরে খো যাচ্ছে তারপরে দেখা দিয়া পালাচ্ছে কি করছে ইয়ার কি মারছে বেকার বেকার চার্জ শেষ করছে চ আমরা হোটেলে গিয়ে বসি চ ও যখন আসার চলে আসবে চল শোন না একবার দেখে নি নিশ্চয় একবার কারণ নদীধারও বলছিল কি আমাদের জঙ্গল নদীধার আচ্ছা আচ্ছা চ চ চ ফোন কর এ ছোটু আরে আরে ফিরে কি ব্যাপার রে ব্যাপার স্যাপারটা কি চলে যাচ্ছে কোথায় গেল চল নিশ্চয় দেখি চল 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 কি করছে দেখে চল নদী ধরে চলে এলাম আজব ব্যাপার আর ভালো লাগছে না বুঝলি চল 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 ফিরে যাই অচেনা জায়গা বেকার এতক্ষণ থেকে লাভ নেই পরে না সত্যি আসছে সামনে আসছে চলে আসছে এক না দুদু বার করবি চ চ চল চ বেরিয়ে কি করবি বলতো তো বুঝলাম কোথাও পেলাম না হ্যাঁ দেখলাম আমার নিজের মাথা কাজ করছে না না বলে এইভাবে ঘুমোতে গেছে হয়তো রাত্রে তো ঘুমে কি করাই না তুই ভাব তো পুরো কিছু বুঝতে পারছি না আমি সব ঘরে গিয়ে বসি আপাতত তুই বসার মুড অব্দি চলে গেছে আমার আরেকবার ট্রাই মারি বুঝলি অতক্ষণ সুইচ অফ সুইচ অফ তুই আজব ইয়ার চার্জ যদি আবার শেষ হয়ে গিয়ে থাকে সুইচ অফ
কোথায় গেল ভাই? তাই চুলকে দিল সোনা, কি জব যদি ভাব এই মাঝে জায়গা চেন না, পায়ে লাগা, কিছু যদি বাইরে হয়ও কিচ্ছু খবর পাবো না, ফোনও সুইচ জব, তুই জানতে পারো বাড়িতে কি খবর দেবে পৌঁছোর। এসে গেলাম পুরো ঘুরতে আসাটা পুরো বাহার কা গেট খোলা হ্যাঁ। तब से टाइम तो थोड़ा पास कर, सर नींद टूट गया है। ठीक है ठीक है, थैंक यू। चाय से चाय चाय ले आओ सर, सर चाय रख दो, उधर रख दो ना, वही चाय का तो न्यूज़पेपर। चलो आ रहा है सर। ठीक है थैंक यू। दीपक এই দেখ, এই দেখ ছোট ছবি, এই দেখ ঘটনা রে, কি করিস না তুই, এই সব ইয়ার্কি মারবো কেন, দেখ লেখা আছে ট্রেন দুর্ঘটনা কি হয়েছে, এই দেখ দেখ জিনিসটা, বিশ্বাস করিস না কিছু না। ট্রেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, বুঝতে পারছিস না, লেখাই তো আছে, মানে ট্রেন দুর্ঘটনা একটা ছেলে মারা গেছে, যে ছিল ছোট ছিল তো স্যার। কি প্রবলেম, আওয়াজ আয়া কুছ হ্যাঁ ये देखो ये देखिए ये देखिए जो लड़का हम लोग के साथ आया था देखो सर ये लड़का हां जो हम लोग आया था आप लोग के साथ हां আপ লোক তো দই আজ নে আয়ে থে কি বলছে রে ভাই মাথা তো গেছে এ ভাই তোমার থেকে আমরা তিন প্লেট করে খাবার নিচ্ছি স্যার আপনি দুইজন কি দেখেন ওই জন্য আমি বারবার জিজ্ঞেস করলাম আপনাদের স্যার তিন প্লেট খাবার দুইজন কে দেখেছো তুমি তো ওই জন্য তো জিজ্ঞেস করলাম স্যার আপনাকে ওখান থেকে নিয়ে এলে তিনজন এলাম এখান থেকে अचानक कोई सपना भावना देखे क्या কে क्या ঠিক আছে ঠিক আছে যাই যাই সেম দেখ রে ছড়ি যখন খাবার দিচ্ছিলাম তখন জিজ্ঞেস করলাম আমি জিজ্ঞেস করলাম তিন প্লেট স্যার আপনারা বলেন কেন খেতে পারি না আপনারা আরে চা দিয়ে দিও তিন প্লেট মানে তুমি কথা বলো ভালো আচ্ছা দিন পেলে এই তো দেখা রে
क्या बात बोल रहे हैं आप लोग। ट्रेन कब है? 4 बजे। भिड़िया भी चो फर्स्ट नहीं भिड़िया। वो आप लोग तबीयत ठीक है तो? हाँ सब कुछ। हाँ बिल्कुल ठीक है। ठीक है आप लोग अभी जाइए। हम लोग जाइए। हम लोग रेडी हैं। ओके अब पे वहाँ पे कर देंगे। ठीक है बाद में। थैंक यू। चो पूरा भेजते गए लो भाई। पूरा भेजते गए लो। की बोल बोल बारी की जवाब देवो हमरा। গন্ডগোল হচ্ছে। বেরিয়ে পড়ি চল। पेमेंट करिए और बाकी तो ऑनलाइन पे कर दिए थे। ओके सिग्नेचर करना है ना इधर इधर रखिए ना सर जी। अच्छा आ रहे हैं हम लोग। थैंक यू। ओके छो 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 বেরিয়েই যাই। বাস স্ট্যান্ডে পেয়ে যাবো। কটা বাজে দেখ চারটে বস্তা ইয়ে বাস স্ট্যান্ডে পেয়ে যাবো।